আসসালামু আলাইকুম দর্শক, আমাদের অ্যাসিস ন্যাচারাল টিপসে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো শাহিদানার বিভিন্ন ধরনের উপকারিতা নিয়ে। শাহিদানার আরেক নাম হালিমদানা। বিভিন্ন রান্নায় সাধারণত এটি ব্যবহার হয়ে থাকে। আকারে অনেক ছোট হলেও এর উপকারিতা কিন্তু অনেক। যারা প্রায়ই বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য বেশ উপকারী শাহিদানা বীজ। এটি মহিলাদের অনিয়মিত মাসিককে স্বাভাবিক করার একটি প্রাকৃতিক ঔষধ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল যা এস্ট্রোজেনের সমতুল্য হরমোন। এটি মহিলাদের শরীরের জন্য বিভিন্ন উপকার সাধন করে থাকে। অনেক মা বুকের দুধ বৃদ্ধি করতে চান, কারণ তারা মনে করেন যে তারা বাচ্চাদের প্রয়োজনীয়তার জন্য যথেষ্ট দুধ উৎপাদন করতে পারছেন না। এটি স্তন্যদানকারী মায়েদের জন্য বেশ উপকারী। শাহিদানা বীজ প্রোটিনের একটি চমৎকার উৎস যা ওজন কমাতেও সাহায্য করে। যারা অতিরিক্ত ওজন কমাতে চেষ্টা করছেন তাদের জন্য খালি পেটে এক গ্লাস পানির সাথে এক টেবিল চামচ শাহিদানা খুবই উপকারী। এক গ্লাস পানির সাথে এক টেবিল চামচ হালিম বীজ রাতে ভিজিয়ে রেখে পরদিন সকালে এক চামচ তাজা লেবুর রস যোগ করে সেই পানি পান করলে এটি শরীরকে শক্তিশালী, তৃপ্ত এবং স্বাস্থ্যকর রাখবে। হাঁপানি রোধ করে ফুসফুসের সমস্যা দূর করার পাশাপাশি এটা কাশি এবং গলা ব্যথা কমায়। তাই যারা হাঁপানির সমস্যায় ভুগছেন তারা নিয়মিত হালিমদানা খেতে পারেন। আয়রনের খুব ভালো উৎস হচ্ছে হালিমদানা বা শাহিদানা। তাই যারা আয়রনের অভাবে ভুগছেন তারা নিয়মিত শাহিদানা খেতে পারেন। নিয়মিত শাহিদানা খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য বেশ ভালো এই শাহিদানা। এটা বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং প্রোটিনের একটি ভালো উৎস। শাহিদানা শারীরিক ও যৌন দুর্বলতা দূর করতে খুবই কার্যকরী। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা রোজ শাহিদানা খেতে পারেন। শাহিদানা বা হালিমদানা খাওয়ার নিয়ম হচ্ছে শাহিদানা হালকা ভেজে ঠান্ডা করে কন্টেনারে রেখে দিতে পারেন। যখন তখন স্যুপ, সালাদ, পাস্তা কিংবা স্যান্ডউইচে ছিটিয়ে খেতে পারেন। এছাড়া এক গ্লাস পানিতে এক টেবিল চামচ হালিমদানা ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। হালিমদানা খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো কিছুই অতিরিক্ত খাওয়া উচিত নয়। হালিমদানার ক্ষেত্রেও একই। অতিরিক্ত হালিমদানা বা শাহিদানা খেলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। যারা হরমোনের জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন তারা হালিমদানা খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়াও অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে এই বীজ খাওয়ার আগে প্রথমে তাদের ডাক্তারের সাথে আলোচনা করা উচিত। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে নিন।